শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা এর আগে বুদ্ধদেব বসুর নাটক এবং সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকের পাঠ শেষ করেছিলাম। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের ক্লাস নেবো তোমাদের। আমাদের রক্তকরবী নাটক, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি নাটক আমাদের পাঠ্য রয়েছে, রক্তকরবী, রাজা এবং অচলায়তন। আজকে আমরা রক্তকরবী নাটকের বিষয় ভিত্তিক আলোচনা করব। আমি আশা করব যে তোমরা আর যে দুটি নাটক আছে রবীন্দ্রনাথের, সেই দুটি নাটক এর মধ্যে পড়ে শেষ করবে। আমাদের এই রক্তকরবী নাটকটি 1926 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের লেখা সবচেয়ে পরিচিত, আলোচিত এবং তাৎপর্যপূর্ণ নাটক হলো এটি। এই নাটকের নান্দনিক সৌন্দর্য একেবারে অসাধারণ এবং এই নাটকটি সবচাইতে বেশি মঞ্চস্থ হয়েছিল রবীন্দ্রনাথের অন্যান্য সকল নাটকের চেয়ে। তো আমাদের এই নাটকের যে মূল ভাব সেটি আমরা একটু দেখি। এই নাটকে একদিকে আছে মানুষের সর্বগ্রাসী রাক্ষসের লালসা, অন্যদিকে প্রকৃতির স্বাভাবিক এবং প্রবহমান জীবন। লড়াইটা যন্ত্রের সঙ্গে মনুষ্যত্বের বিরোধ, অর্থাৎ যন্ত্র সভ্যতার সাথে মনুষ্যত্বের যে লড়াই, আমরা প্রতিনিয়ত যে লড়াইটা দেখি আমাদের জীবন সংগ্রামের ক্ষেত্রে, সেই বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকে রূপক এবং প্রতীকের মাধ্যমে কিন্তু উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছেন যে যন্ত্রের সাথে মনুষ্যত্বের লড়াইটা কোথায়, সে সম্পর্কে তিনি একটি উক্তি দিয়েছেন, সেটি আমি একটু তোমাদের সামনে বলছি। কৃষিজীবী ও আকর্ষণজীবী এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব আছে, এর সম্বন্ধে বন্ধু মহলে আমি প্রায়ই আলাপ করে থাকি। রবীন্দ্রনাথ বলছেন কৃষিজীবী এবং আকর্ষণজীবী, অর্থাৎ আমরা এই যে আমাদের যে যন্ত্রে আধুনিক যে সমাজ আমরা বা সভ্যতা যেটাকে বলি, সেই আধুনিক সভ্যতার সাথে আমাদের কৃষিজীবী সভ্যতার যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বকেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই নাটকে উপস্থাপন করেছেন। পরোক্ষ আমরা যদি নাটকটি এমনি সাধারণভাবে পড়ি তাহলে দেখি যে নাটকটির মধ্যে আমরা এই গুরু অর্থটি ওভাবে খুঁজে পাই না, অথবা আমরা নাটকটি আমাদেরকে আমরা যখন না ভেবে পড়বো অথবা এটার গুরু অর্থটি আমরা বুঝতে চেষ্টা না করব, তখন কিন্তু নাটকটি আমাদের জন্য তেমন একটা সুখপাঠ্য হবে না। তো আমি আজকে তোমাদের নাটকের বিষয়টি মোটামুটি আলাপ করব এবং বিভিন্ন চরিত্রর আলাপও এর মধ্যে আসবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এটি রূপক এবং সাংকেতিক নাটক। এটি দেখো বাংলা সংটা আমরা একটু দেখি, 1330 সনে শিলং এ শৈলবাসে, মানে শিলং এ যখন তিনি পাহাড়ে বসবাস করেছিলেন ওই সময় রচিত হয়েছিল। এই তখন নাটকের নাম ছিল হলো যক্ষপুরী। এরপরে নাটকের আরো দুটি নাম আমরা দেখি, একটি হলো নন্দিনী, এরপরে রক্তকরবী, শেষে রক্তকরবী নামেই কিন্তু নাটকটি তোমার 1926 সালে অর্থাৎ 1331 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। নাটকের বিষয় বিন্যাসের ক্ষেত্রে দুটি দিক লক্ষ্য করা যায়। মানুষের অসীম লোভ কিভাবে জীবনের সব সৌন্দর্য এবং স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করে, সেই দিকটি এই নাটকে দেখাচ্ছে, আরো একটি জিনিস দেখাচ্ছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কিরূপ ধারণ করছে, এরই প্রতিফলন এই নাটকটিতে আছে। অর্থাৎ নাটকের দুইটি দিক, একটি হলো মানুষের অসীম লোভ কিভাবে জীবনের সৌন্দর্যকে বা স্বাভাবিকতাকে একেবারে নষ্ট করে দিচ্ছে সেই দিকটি, আরেকটি হলো যে এই যে অসীম লোভ যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে তখন অবশ্যম্ভাবী তার বিরুদ্ধে একটা প্রতিবাদ লক্ষ্য করা যাবে এবং সেই প্রতিবাদটাও এই নাটকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। আমরা নাটকের কাহিনীটা একটু দেখি। এই নাটকের সংক্ষিপ্ত কাহিনী, যক্ষপুরীর রাজা রাজধর্ম প্রজার শাসন শোষণ এবং তার অর্থলোভে দুর্দম, আর সে লোভের আগুনে পুড়ে মরে সোনার খনি খুলিরা। অর্থাৎ নাটকে দেখি যে নাটকের যিনি রাজা, সেই রাজা হলেন যক্ষপুরীর রাজা। তিনি এই খনি থেকে তালতাল স্বর্ণ উত্তোলনের জন্য অনেক অনেক শ্রমিকদের
নানান ভাবে নির্যাতন করছে। এবং রাজার দৃষ্টিতে দেখো এই ফণীর কুলিরা কেমন, তারা মানুষ নয়, তারা স্বর্ণ লাভের যন্ত্র মাত্র, তারা 47 ক 69 ক এই সংখ্যা দ্বারা কিন্তু তারা পরিচিত। তাদের নামগুলো নামগুলোর রাজার কাছে গুরুত্বপূর্ণ নয়, তাদের তারা এই যে কুলির যে কুলিরা যে আছে, খনির যে কুলিরা বা শ্রমিক, তাদেরকে এই সংখ্যা দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এই কুলিরা হলো যন্ত্র কাঠামোর ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ মাত্র, মানুষ হিসেবে তাদের কিন্তু কোনো মূল্য এই নাটকে দেয়া হয় না, বা রাজার যে শোষণ কাঠামো আছে সেইখানে দেয়া হয় না। এখানে মনুষ্যত্ব মানবতা যন্ত্রের বন্ধনে পীড়িত এবং অবমানিত, জীবনের প্রকাশ আসলে এই যক্ষপুরীতে নেই। যক্ষপুরীর লোহার জালের বাইরে প্রেম এবং সৌন্দর্যের প্রতীক হলো নন্দিনী। সে সবাইকে হাতছানি দিয়ে ডাকলো, এক মুহূর্তে মুক্ত জীবন আনন্দের স্পর্শে যেন সবাই চঞ্চল হয়ে উঠল। রাজা নন্দিনীকে পেতে চাইলেন, যেমন করে তিনি সোনা হরণ করেন ঠিক তেমনি তিনি শক্তির দ্বারা নন্দিনীকে কিন্তু কেড়ে নিতে চাইলেন বা নন্দিনীকে পেতে চাইলেন। কিন্তু আমরা জানি প্রেম এবং সৌন্দর্য আসলে শক্তি দিয়ে লাভ করা যায় না, এবং এই কারণেই রাজা কিন্তু নন্দিনীর স্পর্শ থেকে বঞ্চিত হয়েছিল। এরপর এই নাটকের আরো কিছু চরিত্র, মোড়ল, পণ্ডিত, কিশোর, কেনারাম, সবাই প্রাণপাচুর্যের মধ্যে বাঁচার জন্য ব্যাকুল হয়ে জালের বাইরের দিকে হাত বাড়ালো। সবাই এখানে প্রাণের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে নন্দিনীকে, কিন্তু এই নন্দিনী এই যে মুখোশ পরা যে মানুষগুলো আছে এবং যারা যন্ত্র সভ্যতার আসলে ধারক এবং বাহক, নন্দিনী কিন্তু তাদের দিকে আকৃষ্ট হচ্ছে না। তাদেরকে সে জালের, তারাও আসলে রাজার মতন এক ধরনের জাল দ্বারাই কিন্তু আবদ্ধ, নন্দিনী তাদেরকে এই জাল থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে। নন্দিনীর প্রকৃত ভালোবাসা যে লাভ করেছে সে হলো রঞ্জন, এবং এই রঞ্জন এই আমাদের যক্ষপুরীর যে খনি রয়েছে সেই খনি স্বর্ণ উত্তোলনের এক শ্রমিকই কিন্তু। রঞ্জন যন্ত্রের বন্ধনে বাধা, এর এই যন্ত্র তার প্রেমকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দিল, এটাই যান্ত্রিকতার ধর্ম, এবং কবি সেটা বিশ্বাস করেন এবং সেই চিত্রে কিন্তু এখানে তিনি উপস্থাপন করলেন। নন্দিনীর প্রেমাস্পদ যান্ত্রিকতার যুগকাষ্ঠে নিঃশেষিত হলো এবং আবার যেন প্রেমকে ফিরে পাওয়া যায় সে লক্ষ্যে কিন্তু এই নাটকের শেষে আমরা দেখি আসলে জীবন কিন্তু জয়ী হলো। এই জীবন জয়ী হওয়ার জন্য আমরা সবসময় দেখি যে অনেক জীবনকে জীবন বিসর্জন দিতে হয়, অনেককে জীবন বিসর্জন দিতে হয় এবং অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে কিন্তু নতুন একটি নিয়ম অথবা নতুন একটি সত্য মানুষের সামনে, সভ্যতার সামনে কিন্তু হাজির হয়। এরপর নাটকের আরো কিছু বিষয় আমরা দেখি, বিশুর কারিগরেরা বন্দিশালা ভেঙে ফেলে তাকে মুক্ত করে নিয়ে এসেছে, ওদিকে নন্দিনীর ডাকে সারা দিয়ে রাজা নিজেও এসেছে বের হয়ে, সে ভেঙে ফেলেছে তার ধ্বজা। খবর পেয়ে সর্দার ছুটে এসেছে সৈন্যদের নিয়ে রাজাকে আটক করবে বলে, কিন্তু তার আগেই রাজা চলে গেছে তাদের নাগালের বাইরে নন্দিনীর পিছে পিছে। অর্থাৎ রাজার যে অন্তঃসার শূন্যতা বা রাজার যে শোষণের মধ্যে আসলে প্রকৃতপক্ষে কোনো জীবন নেই, মূল্য নেই, সেই বিষয়টি যখন রাজা বুঝতে পারলো এবং প্রকৃত জীবনের আনন্দ নন্দিনীর মতো মুক্ত বিহঙ্গের মধ্যে কি রয়েছে সেটি যখন রাজা বুঝতে পারলো, তখন কিন্তু সে নন্দিনীর পিছু পিছুই গেল এবং তার যে শোষণ বা তার যে রাজ্য সেটিকে অস্বীকার করে কিন্তু সে মানবতার দিকে ছুটলো। এবং এই যে রাজা যে তার যে আবরণ তৈরি করে রেখেছিল সেই আবরণের মধ্যে কিন্তু রাজা একরকম বন্দী ছিল, এই ব্যাপারটি রাজা বুঝতে পারলো যখন সর্দাররা ছুটে এসেছে রাজাকে আটক করবার জন্য। তখন আর কিন্তু তারা রাজার হুকুম বা রাজার আদেশের কোনো প্রয়োজন বোধ করেনি, তারা নিজেদের কাঠামো বজায় রাখবার জন্য তারা কিন্তু রাজাকেই আটক করতে কিন্তু পিছু হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর এই অংশটির মাধ্যমে কিন্তু আমাদের আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থার রাজাদের যে বন্দিত্ব সেটাই কিন্তু উপস্থাপন করলেন। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ, আমরা জানি যে রবীন্দ্রনাথ একজন আশাবাদী চৈতন্য লালনকারী কবি এবং মানুষ, এবং এই কারণে নাটকে কিন্তু আমরা রাজার মানসিকতার রূপান্তর দেখি এবং রাজা নন্দিনী অর্থাৎ প্রাণের সমর্থন করলো এবং
পৌষের গান গে সে কিন্তু পৌষের গান গে সে কিন্তু প্রাণের স্পর্শের কাছেই গেল এবং এখানে আমরা দেখি আসলে যন্ত্র মানুষের কাছে ফিরে যায়। এইটি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্বপ্ন যে যন্ত্র মানুষের কাছে মনুষ্যত্বের কাছে হারবে, কিন্তু সেই বিষয়টি আসলে আমাদের এই বর্তমান সভ্যতায় সম্ভব কিনা সেটি আসলে চিন্তার বিষয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আশাবাদ ব্যক্ত করেছেন যে যন্ত্র আগে নয় মানুষই আগে থাকবে এই বিষয়টি। আমরা এখন নাটকের যে মূল বিষয়গুলো আসে বা নাটক পাঠ করতে গেলে যে বিষয়গুলো মোটা দাগে আমাদের চোখের সামনে আসে সেই বিষয়গুলোর একটু বৈশিষ্ট্য আমরা দেখি। দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে যক্ষপুরীর বৈশিষ্ট্য লিখো, তখন কিন্তু যক্ষপুরীর বৈশিষ্ট্য অর্থাৎ রাজার যে রাজ্য কাঠামো বা রাজ কাঠামো সেই রাজ কাঠামোর চিত্রই কিন্তু যক্ষপুরীর বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু ফুটে উঠে। আমরা কিছু বৈশিষ্ট্য দেখি। যক্ষপুরীতে মৈত্রী নেই, অর্থাৎ কোন একজনের সাথে আরেকজন মিল নেই, শুধুমাত্র যন্ত্রের মতো মানুষকে চালনা করার বিষয় থাকে। এখানে রয়েছে রাগ, অবিশ্বাস, হিংসা এবং ষড়যন্ত্র। আমরা দেখি প্রত্যেকটা রাজ্য রাজকাঠামোতে কিন্তু অবিশ্বাস, হিংসা এবং ষড়যন্ত্র অবশ্যই থাকে। নগরের বাইরে আছে জীবন্ত প্রকৃতি, সেখানে কৃষিকাজ চলে, সেখান থেকে ডাক আসে, পশুপুত্রদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয়। দেখি রাজার যে কাঠামো, রাজার যে শোষণ কি বলবো, রাজার যে শোষণের যে হাতিয়ার বা শোষণের যে স্ট্রাকচার তৈরি হয়েছে সেইটার বাহিরে নগরের বাইরে জীবনের প্রকৃত ডাক আছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে সেই জীবনের চিত্রটা বহমান। আমরা এই নাটকের যে ঘটনা শুরু সেখানে দেখি যে পৌষের ফসল কাটার মধ্যে দিয়ে এই নাটকের শুরু এবং শেষেও আমরা এই চিত্র কিন্তু লক্ষ্য করি। নাটকের শুরুতে আমরা দেখি যে নন্দিনী এবং কিশোরের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু নাটকটি শুরু হয়। এরপর যক্ষপুরের আরো কিছু বৈশিষ্ট্য দেখি আমরা। মকর রাজ্যের এই যক্ষপুরীতে মানুষের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে এবং যাচ্ছে, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি বা স্বাভাবিক বৈশিষ্ট্য সেইটি কিন্তু এই যক্ষপুরীর মধ্যে নেই। এখানে মানুষ একেবারেই সর্দারের যে আদেশ নিষেধ আছে সেই অনুযায়ী চলবে, মানুষের নিজেদের স্বতঃস্ফূর্ততার কোন স্থান কিন্তু যক্ষপুরীতে নেই। এখানকার লোকেরা উৎপাটিত, পরস্পর বিচ্ছিন্ন, যান্ত্রিক, তারা আত্মপরিচয় হারিয়েছে। আমরা আগে দেখেছি যে তারা আত্মপরিচয় হারিয়েছে, তাদেরকে ডাকা হয় বিভিন্ন সংখ্যার মাধ্যমে। স্বর্ণ খোদাইকারের কারকেরা নিজের নামে পরিচিত নয়, তারা পরিণত হয়েছে একটি সংখ্যায়। এরপরে এই নগরটি পুরোপুরি পুরুষতান্ত্রিক, পুঁজিবাদী যেমনটা হয়ে থাকে পুরুষই এই নগরের প্রধান। আমরা বিভিন্ন চরিত্রের আলাপের মাধ্যমে কিন্তু সেগুলো দেখি। এখানে কেউ ওকে চায় আত্মসাৎ করবে, কেউ চায় তাড়িয়ে দিবে ইত্যাদি। এখানে নন্দিনী তার স্বভাবগুণেই চায় ব্যবস্থাটা ভাববে, অস্ত্রের জোরে নয় প্রাণের জোরে। এখানে এই নাটকে সবচেয়ে ব্যতিক্রমী চরিত্র নন্দিনী। আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি সাহিত্যে কিন্তু একটি আইডিয়াল চরিত্র থাকে। এই নাটকে কিন্তু নন্দিনী সেই চরিত্র যেটি আসলে বাস্তবিক কোনো চরিত্রের সাথে তেমন করে আমরা মিল পাবো না, কিন্তু এই চরিত্রটি রবীন্দ্রনাথের আইডিয়ারই অংশ। রবীন্দ্রনাথ যেই চিন্তাটা করছেন একটি রাষ্ট্রের মধ্যে যে বিষয়গুলো থাকা দরকার অথবা রাষ্ট্রের অসঙ্গতি গুলো উপস্থাপন করার জন্য বা রাষ্ট্রের অসঙ্গতি গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে বিষয়টির প্রয়োজন বা যে সচেতনতাটির প্রয়োজন সেটি কিন্তু এই নন্দিনী চরিত্রের মাধ্যমে আছে। নন্দিনীকে আমরা বারবার দেখি যে নন্দিনী বারবার আক্ষেপ করে বলে যে জালের আড়াল থেকে রাজাকে সে বের করে আনবে এবং সে রাজা কেন জালের আড়ালে রয়েছে এর জন্য রাজার লজ্জা করছে না, এটা কি প্রশ্ন কিন্তু নন্দিনী করছে। নন্দিনী রাজাকে জানিয়েছে আমার শক্তি দিয়ে তোমার সঙ্গে লড়াই, মানে নন্দিনীর যে শক্তি প্রাণের জোর সেটি দিয়ে কিন্তু রাজার সাথে সে লড়াই এনেছে। আমরা এই নাটকে নন্দিনীর যে পরিচিতি সে সম্পর্কে রবীন্দ্রনাথ কিছু বলেছেন আমরা সেই দেখি। নাটকের আমরা আগে বলেছি নাটকের প্রথম নাম ছিল যক্ষপুরী, তারপরে রবীন্দ্রনাথ বদল করে নন্দিনী নামটি দিয়েছেন এবং শেষ পর্যন্ত নাটকের নাম দাঁড়িয়েছিল উর্বর রক্তকরবী। রবীন্দ্রনাথ এই নন্দিনী সম্পর্কে যেমন যেই কথাটি বলেছেন সেটি হলো রক্তকরবী সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবের ছবি, চারিদিকের পীড়নের ভিতর দিয়ে তার আত্মপ্রকাশ। ফোয়ারা যেমন সংকীর্ণতার পীড়নে হাসিতে অশ্রুতে কলধ্বনিতে ঊর্ধ্বে উচ্ছ্বসিত হয়েছে তেমনি।
রক্তকরবীর, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে নন্দিনীর কথা বলছেন, নন্দিনীর চরিত্রটি আসলে কি বুঝাচ্ছে সেটি আমরা একটু ব্যাখ্যা করি। যে ফোয়ারা যেমন সংকীর্ণতার পীড়নে, হাসিতে, অশ্রুতে, কলধ্বনিতে, ঊর্ধ্বে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তেমনি আমরা দেখি যে কোনো ঝর্ণার যে পানি বহমান থাকে বা ঝর্ণার যে ফোয়ারা, সেটি কিন্তু তার সামনে কোনো বাধা থাকলেও সেই বাধাকে অতিক্রম করে কিন্তু তার কলধ্বনি বহমান রাখে এবং তার প্রবহমানতা বহমান রাখে। সেই বিষয়টি আমাদের এই নন্দিনী কিন্তু সেই দিকটি দেখাচ্ছেন যে রাজার রাজ্যের যত ভয়, যত যত রাজ্যের ভয়ের বিষয়টা অথবা সর্দারের যে আতঙ্ক, এগুলো সব কিছুকে পরিহার করে সব কিছুকে বা পেছনে ফেলে নন্দিনী কিন্তু তার প্রাণের প্রকাশ করেই যাচ্ছে। এবং সকলকে আমরা দেখি যে নাটকের প্রত্যেকটি চরিত্রের উপরে কিন্তু নন্দিনী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য কিন্তু এই চরিত্রটিকে এই নাটকের প্রত্যেকটি আমরা দেখি নন্দিনী চরিত্রটি নাটকের প্রতিটি চরিত্রের সাথে অল্প অল্প করে প্রত্যেকটি চরিত্রের সাথে এই চরিত্রটির নন্দিনীর সংলাপ রয়েছে। রবীন্দ্রনাথ নন্দিনী সম্পর্কে আরো বলেছেন, মাটি খুঁড়ে যে পাতালে ধন খোঁজা হয় নন্দিনী সেখানকার নয়, মাটির উপর তলে সেখানে যেখানে প্রাণের, যেখানে রূপের, যেখানে প্রেমের লীলা নন্দিনী, লীলা নন্দিনী সেই সহজ সুখে, সেই সহজ সৌন্দর্যে। অর্থাৎ আমরা মাটির নিচে যে ধন রয়েছে বা যেই সম্পদ রয়েছে নন্দিনী সেখানকার নয়, মাটির ওপরে যে প্রাণের স্পর্শ, যে ফুলের সৌন্দর্য সেইটির কথাই কিন্তু সেই যে সৌন্দর্যের যে সুখ এবং সেই সৌন্দর্য যে সহজভাবে মানুষের চোখের সামনে ফুটে ওঠে নন্দিনী কিন্তু সেই রকম। নন্দিনীর মধ্যে কিন্তু কোনো রহস্যের ব্যাপার নেই, কিন্তু প্রতিটি চরিত্র মনে করে যে নন্দিনী একটি রহস্যময় চরিত্র, কিন্তু আসলে সে অনেক বেশি সহজ এবং তার সৌন্দর্যটিও সহজ। এই কারণে কিন্তু তাকে সবার কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছে, কারণ এই যক্ষপুরীর মানুষেরা কেউই কিন্তু স্বাভাবিকতার মধ্যে ছিল না। এই কারণে নন্দিনী এবং রক্তকরবী আসলে একই বিষয় এবং যারা স্বাভাবিক এবং প্রাণবন্ত। আমরা একটু রাজার পরিচয় দেখি। রাজা নিজেই কিন্তু বন্দী তার নিজের গড়া ওই ব্যবস্থার ভেতরে। সে নিঃসঙ্গ, তপ্ত, রিক্ত এবং ক্লান্ত। সে থাকে লোহার তৈরি জালের ভেতরে। সে যে সর্দার ও মোড়লরা তার চারপাশে রয়েছে তারা তার পক্ষে কাজ করে। কিন্তু এই যে আমরা দেখি সর্দার, মোড়ল অথবা গোসাই, এরা সকলেই কিন্তু রাজাকে রাজারই জালে আবদ্ধ করে রেখে রাজাকে আটক রেখেছে। এই যে আবার তাকে পাহারা দেয়, ঘিরে রাখে রাজা যাতে বেরিয়ে আসতে না পারে। অর্থাৎ রাজা কিন্তু নিজের আবরণে নিজেই কিন্তু একরকম বন্দিত্ব গ্রহণ করেছে। রাজার ভেতরে আছে লালসা, তার তার সোনা ফুড়ে তুলছে তার খোদাইকারীরা, কিন্তু ভেতরের মানুষটা এখনো কিন্তু একেবারে পাথর হয়ে যায়নি। অর্থাৎ রাজার মধ্যে প্রাণের স্পর্শ পাওয়ার একটা কিন্তু আকৃতি রয়েছে, আর এই কারণেই কিন্তু সে নন্দিনীর প্রতি আকৃষ্ট হয়েছে। এই যে দেখি আমরা, যে জন্য নন্দিনীর প্রতি সে চঞ্চল হয়। নন্দিনীর সঙ্গে রঞ্জনের বন্ধুত্ব রাজাকে ঈর্ষাকাতর করে তোলে এবং তার ভিতরে কম্পন ধরায়, এবং রাজা যেকোনো মূল্যে কিন্তু নন্দিনীকে পেতে ও চায়। এই যে রাজাও যে তার বন্দী দশা থেকে মুক্তি লাভ করতে চায় সেই বিষয়টি কিন্তু আমরা দেখি, এবং রাজাকে এক জায়গায় বলতে দেখি যে নন্দিনীকে বলে যে সে অনেক বেশি শ্রান্ত এবং ক্লান্ত। আমরা এরপর রঞ্জনের একটু চরিত্র দেখি। রঞ্জনের কিন্তু কোনো সংলাপই নাটকের মধ্যে নেই। রঞ্জনের কথা কিন্তু অন্য চরিত্রগুলো বলে, যেমন রঞ্জন বিদ্রোহী, সে রাজ্যের যান্ত্রিকতাকে মানে না, সে গান গায়, নানান সাজে নিজেকে সাজায়। রঞ্জন কিছুতেই খোদাইকার হবে না। আর তার সাথে আছে বিশু পাগলা, সেও গান করে এবং যক্ষ করে নিয়ম কানুন মানে না। আমরা দেখি যে রঞ্জনের মধ্যেও যে প্রাণের স্পর্শ, সেই প্রাণের স্পর্শকে এবং রঞ্জনের হাসিকে কিন্তু সর্দাররা ভয় পায়, এবং এই রঞ্জন কিন্তু খোদাইকারদের মধ্যে এক ধরনের প্রাণের সঞ্চার করেছে। আমরা দেখি রঞ্জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয় রাজপ্রাসাদে এবং অন্য বিদ্রোহীদের সঙ্গে তাকেও কিন্তু হত্যা করা হয়। এবং আমরা দেখি যে রাজা রঞ্জনকে চিনতে, যখন চিনতে পারে এবং সে জানে যে রঞ্জনের জন্যই নন্দিনী আসলে বেঁচে আছে, তখন রাজার মধ্যে অন্যরকম একটা অনুতপ্তের বিষয় আমরা কিন্তু দেখি। রাজা বলে রঞ্জনকে সে চিনতে পারেনি,
তাকে রঞ্জন বলে না চেনো বিদ্রোহী বলে সে নিশ্চয়ই জানতো, এবং এই যে বিদ্রোহীদের সে হত্যা করছে এই বিষয়টা কিন্তু রাষ্ট্রকাঠামোর যে বিনা কারণে মানুষকে হত্যা করে ফেলা অথবা রাজা যাকে নিজের জন্য হুমকি মনে করবে তাকেই কিন্তু বিনা বিচারে হত্যা করছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিনিয়তই কিন্তু দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই 1926 সালে এই বিষয়গুলো ভেবেছেন, এবং এই যে আমরা এখন বর্তমানে যে বিষয়গুলো দেখছি আমাদের রাষ্ট্র ব্যবস্থা গুলোর মধ্যে সেইটি কিন্তু আসলে এই যে রঞ্জন সহ অন্যান্য বিদ্রোহীদের হত্যা করার সামিলই কিন্তু আসলে। এরপর আমরা অধ্যাপকের একটু দেখি, অধ্যাপক দেখো নন্দিনী সম্পর্কে যে কথা বলছেন, অধ্যাপক আসলে আধুনিক রাষ্ট্রে যে আমাদের যে বুদ্ধিজীবীদের আমরা চিনি অধ্যাপক এবং পুরাণ বাগীশ, এগুলো এই দুজন চরিত্রের মাধ্যমে কিন্তু আমাদের আধুনিক যুগের আধুনিক কালের আমরা যে বুদ্ধিজীবী বলতে যাদেরকে চিনি তাদেরই কিন্তু চিত্র রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এত দূরদর্শী ছিলেন যে তিনি তখন এই এখনকার অধ্যাপকরা কেমন হন অথবা এখনকার বুদ্ধিজীবীরা যারা আমরা যাদেরকে পেইড বুদ্ধিজীবী বলি অথবা সরকারের নাজায়েজ কাজগুলোকে জায়েজ করা অথবা সরকারের সকল কাজকে একদম কি বলবো যে সরকারের সকল কাজকে যারা বিনা ওজরে বা বিনা বিবেচনায় সঠিক বলে মনে করে তাদের চিত্রই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি চরিত্রের মাধ্যমে উপস্থাপন করলেন বা তুলে ধরলেন, এরাও কিন্তু প্রতীকী চরিত্র। এই অধ্যাপক নন্দিনীর প্রাণের স্পর্শে প্রাণিত হয় এবং তিনি নন্দিনীকে কেমন দেখছেন সেটি বলছেন, সেটি আমি একটু বলে দেখি। পৃথিবীর প্রাণ ভরা খুশিখানা নিজের সর্বাঙ্গে টেনে নিয়েছে ওই আমাদের নন্দিনী, এই যজ্ঞপুরে যত সর্দার আছে খোদাইকার আছে আমার মতো পণ্ডিত আছে মুদ্রা ফরাক আছে সব বেশ মিষ খেয়ে গেছে, কিন্তু ও একেবারে বেখাপ্পা, চারিদিকের দিকে হাটের চেঁচামেচি ওগুলো সুর বাঁধা তম্বুরি। অর্থাৎ এই যে যন্ত্র সভ্যতার সব দিকে মানুষের যে স্রোতের দিকে স্রোতে ভেসে যাওয়া, সেই স্রোতে ভেসে যাওয়ার মধ্যে একজন চরিত্র একটি চরিত্র নন্দিনী সে হলো সবচেয়ে আলাদা, এবং তার মধ্যে যে প্রাণের অকৃত্রিম প্রাণের সুবাস সেটি কিন্তু অধ্যাপককেও কিন্তু প্রাণিত করেছে, আমরা সেই বিষয়টি কিন্তু দেখি। এবং অধ্যাপকও নন্দিনীর স্পর্শ চায় অথবা নন্দিনীর প্রাণের স্পর্শ চায়। আমরা এই নাটকের প্রতীকী তাৎপর্যগুলো একটু দেখি, জীবন প্রকাশের সম্পূর্ণ রূপ প্রেম এবং সৌন্দর্য, অর্থাৎ প্রেমের এবং সৌন্দর্যের মাধ্যমে কিন্তু জীবনটা প্রকৃত অর্থে প্রকাশিত হয়। এই প্রেম এবং সৌন্দর্যের প্রতীক হলো আমাদের এই নাটকের নন্দিনী। এই নন্দিনীর আনন্দ স্পর্শ যজ্ঞপুরের রাজা পাননি তার লক্ষ্যের মোহে, সন্ন্যাসী পাননি তার ধর্ম সংস্কারের মোহে, মজুররা পায়নি অত্যাচার এবং অবিচারের লৌহ শিকলে বাধা পড়ে, পণ্ডিত পায়নি দাসত্বের মোহে। এই যে নাটকের প্রত্যেকটি চরিত্র প্রাণের স্পর্শ চায়, কিন্তু তারা তাদের যে মূল বৈশিষ্ট্য আছে বা লোভ আছে সেই লোভের কারণে কিন্তু কেউ এই প্রাণের স্পর্শ পায়নি, সেটি কিন্তু নাটকের মাধ্যমে নন্দিনী চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর দেখালে। এরপর পুঁজিবাদ ধন লালসার উপর ভিত্তি করে যে দানবের রূপ নিয়েছে এবং কেড়ে নিয়েছে মানুষের মনুষ্যত্ব, মানুষের সঙ্গে যন্ত্রের যে বিরোধ সেটার মূলে আছে শ্রমের উপর পুঁজির কর্তৃত্ব, নাটকে সত্য হয়ে উঠেছে মানুষের অস্বাভাবিক ধন লিপসা, মানুষের অস্বাভাবিক ধন লিপসা তাকে যে একেবারে গ্রাস করে ফেলে সেটি কিন্তু নাটকের মাধ্যমে উপস্থাপন করা হলো, এবং এই যে ধন লিপসা কখনো মানুষকে স্বস্তিতে বাঁচতে দেয় না সেই বিষয়টি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখালেন। এই লিপসায় আসলে পুঁজিবাদের রূপ গ্রহণ করেছে, কেবল যন্ত্র নয় যন্ত্রের উদ্ভাবক বিজ্ঞানও পুঁজিবাদের দাসত্ব করছে, মকররাজ তারই অধীনে রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ দেখাতে চাচ্ছেন যে সকল কিছুর মূলই আসলে পুঁজি, মানুষ পুঁজির জন্যই মনে হয় জন্মগ্রহণ করে এবং এর জন্যই মৃত্যুবরণ করে, মাঝখানে যে তার জীবনটা একেবারে একেবারে পীড়িত হয়ে একেবারে শুষ্ক হয়ে যায় অথবা তার প্রাণটা কোন রকম বেঁচে আছে সেই বিষয়টি কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখুন এই যে এই সমস্ত পুঁজিবাদের ধন লালসার সমস্ত বিষয়ের মধ্যে একেবারে বেখাপ্পা চরিত্র হলো দুটি, একটি হলো রঞ্জন আর একটি হলো নন্দিনী, এবং বিশু পাগলা চরিত্রটাকেও আমরা কিন্তু দেখি এই নন্দিনী এবং রঞ্জনের ধরনেরই। কিন্তু এই বিশু পাগল যে চরিত্রটি আমরা দেখি সে কিন্তু শিক্ষিত, কিন্তু তার যে পারিবারিক যে সমস্যাটা হয় তার জন্যই কিন্তু সে নন্দিনী প্রাণের স্পর্শের কাছে কিন্তু
সে নতি স্বীকার করে এবং নন্দিনীর কাছ থেকে কিন্তু সে প্রাণের স্পর্শ পেতে চায়। এরপর এই নাটকে আমরা দেখি যে খোদাইকার ফাগুলাল সেও কিন্তু রুখে দাঁড়িয়েছে এই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে। যখন নন্দিনী যখন দিন বদলের ডাক দিল এবং সেই ডাকে রাজাও যখন সাড়া দিল, রাজার সাথে সাথে ফাগুলাল, কিশোর এবং বিশ্বপাগল এরা সকলেই কিন্তু এই ব্যবস্থার মধ্যে সায় দিয়েছে, কিন্তু রাজার যে বাহিনী অর্থাৎ সর্দার তারা কিন্তু এই পুঁজিবাদের মধ্যেই তাদের তারা ন্যস্ত ছিল এবং তারা কিন্তু তাদের অবস্থা থেকে আর বের হয়ে আসেনি এবং তারা রাজাকে বাঁধবে বলে, রাজাকে আবার বন্দি করবে বলে সেই পণ নিয়ে কিন্তু তারা এক রকম যুদ্ধে সামিল হয়েছে। কিন্তু আমরা দেখি যে নাটকে নন্দিনীর জয় হয়েছে এবং পুঁজিবাদ বিরোধীদের জয় হয়েছে আসলে, এবং এই জয় হচ্ছে রক্তকরবী নাটকের অন্তর্নিহিত তাৎপর্য। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর চাচ্ছে, রবীন্দ্রনাথের যে আশা ছিল যে পুঁজিবাদ কখনো মনুষ্যত্বের উপরে উঠবে না, সকল পৃথিবীর সকল ক্ষেত্রে মানুষেরই প্রাধান্য থাকবে এবং মানুষকে গুরুত্ব দেওয়া হবে এবং প্রাণকে অকারণে হত্যা করা হবে না, সেই বিষয়টি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকের মাধ্যমে উপস্থাপন করলেন। আমরা নাটকের আজকে বিষয়ে পাঠ শেষ করলাম। আমি সামনের দিন তোমাদের এই নাটকটির আমরা আঙ্গিক নিয়ে আলাপ করব। আমি আশা করবো যে তোমরা নাটকের প্রত্যেকটি অংশ একটু ভালোভাবে খেয়াল করবে এবং এই লেকচারটিও ভালোভাবে খেয়াল করবে। আমরা সামনের দিন নাটকের আঙ্গিক নিয়ে আলাপ করব এবং পাশাপাশি চরিত্রগুলোর আরো একটু বিস্তারিত আলাপ করব। নাটক নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমার সাথে আলাপ করবে এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।